বলছি 75তম স্কুল কম স্কুলে দেখা যায়, আমি দেখেছি আমার স্কুলে। আমার স্কুলে আমি ছোটবেলায় 75 বছর প্ল্যাটিনাম জুবিলি দেখে এসেছি, আজকেও মনে পড়ে। এত মোটা একটা সুভেনির বেরিয়েছিল স্কুলের থেকে, সেই সুভেনির এখনো আমার কাছে রাখা আছে। তুমি ভাবতে পারছো তোমার মতো 75টি ব্যাচ এই স্কুল থেকে বেরিয়ে গেছে। 75 বছর ধরে এই স্কুল প্রত্যেক বছর এক একটা করে বাচ্চা বড় হয়েছে, প্রত্যেক বছর মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বেরিয়ে গেছে। এটা একটা ব্যাপার, অসম্ভব গর্বের একটা ব্যাপার। সেই গর্বটা নিজেরা এখন বুঝতে পারছো না, পরে অনুভব করবে। যখন তোমরা এই স্কুলে আবার ঘুরে আসবে, একটু বয়স হবে, তখন দেখবে তার আবার 100 বছর হয়েছে, 150 বছর হয়েছে। এই জিনিসগুলো যখন চোখে পড়বে, একটা ছোট টালির বাড়ি থেকে একটা স্কুল পিল পিল করে বড় হয়ে আজকে এত বড় একটা ইনস্টিটিউশন এসছে, অল দ্য ক্রেডিট ডেফিনেটলি গোস টু দ্য স্কুল, তাদের টিচার, তার বাচ্চারা, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এটসেট্রা এটসেট্রা, তারাই এই ইনস্টিটিউশনটাকে ধীরে ধীরে বানিয়েছে। এই যে তোমাদের স্কুলে যে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজির যে ইনস্ট্রুমেন্ট অন ডিসপ্লে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন তোমরা দেখাচ্ছ তোমাদের যে দাদারা ভাইয়েরা যারা ওখানে ছিল, এই জিনিসগুলো আমরা করেছি ছোটবেলায়। আজকে দেখে একটা অন্যরকমভাবে স্কুলের দিনগুলোতে ফিরে যেতে পারছি। একদম যারা বাচ্চা আছে এখনও তারা সুযোগ পাওনি, আরও বড় ক্লাসে যাও, তখন তারা ডাইরেক্টলি কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ঢুকবে, এই জিনিসগুলো মনে থাকবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে থাকবে, বেরোবে না। আজকে হয়তো বুঝতে পারছো না, একদিন বুঝতে পারবে, তখন মনে করবে নিজের স্কুলকে, নিজের ইনস্টিটিউশনকে। তোমরা অনেক বড় হও, ভালো থাকো, তোমাদের আমি মঙ্গল কামনা করি। এই স্কুলের অনেক শ্রীবৃদ্ধি হোক, আরও বড় ইনস্টিটিউশন তৈরি হোক, এবং সব থেকে বড় ব্যাপার টিচিং লার্নিং আরও বেটার হোক। একটা স্কুলের মূল সম্পত্তি কিন্তু তার বিল্ডিং নয়, একটা স্কুলের মূল সম্পত্তি তার টিচাররা এবং তার স্টুডেন্টরা। তোমাদের টিচার এবং তোমাদের মধ্যে আরও ভালো ইন্টারাকশন হোক, তোমরা আরও ভালো ছাত্র হও, আরও ভালো নাগরিক হও, এই কামনা করি। ধন্যবাদ।